লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব রাজস্ব আদায় তৎপর জাতীয় বোর্ড এনবিআর যার সংস্কারের নানা পদক্ষেপ বিভাগের সঙ্গে চলমান পরিস্থিতি আর লক্ষ্যমাত্রা নিয়ে বৈঠকে বসেন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার বৈঠকে অনুষ্ঠিত হবে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথেও সংশ্লিষ্টরা জানান যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে আশাবাদী এনবিআর যার মাধ্যমে আগামী দু মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতি ফলে সহজ হবে রাজস্ব আদায়ও এর আগে এনবিআরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির কথা জানায় আইএমএফ লক্ষ্যমাত্রা পূরণে রাজস্ব বোর্ডের ব্যর্থতার কারণও জানতে চায় সংস্থাটি